করোনা মুক্ত হওয়ার পরও অনেকেই মারাত্মক দুর্বলতা, মাথায় ঘোরা, অনিয়ন্ত্রিত রক্তচাপ, নিদ্রাহীনতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তারা ফিরতে পারছেন না তাদের স্বাভাবিক কর্মজীবনে। করোনা পরবর্তী এসব সমস্যার চিকিৎসা দিতে রাজধানীর প্রধান দুটি সরকারি হাসপাতালে চালু হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। চোখ ঘোলা হয়ে আসে, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মনে হচ্ছে যে আমি এক সিঁড়ি আগে বা পরে পা দিচ্ছি এরকম, অথবা আমি পড়ে যাচ্ছি। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা আক্রান্ত সবার, কিন্তু অনেকের ক্ষেত্রেই তা হয়নি। দুর্বলতা আর নানা উপসর্গ তাদের করে তুলেছে আতঙ্কগ্রস্ত। বিকাল হইলে গায়ে খুব ব্যথা আসে, এত ব্যথা আসে যে মনে হয় যেন মাংস পেশিগুলি জমাট হয়ে যায়। ঠান্ডা কারণে যেরকম মাথা ভার হয়ে থাকে এরকম, এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রচণ্ড মাথা ব্যথাও করছে, যেটা আমার আগে ছিল না। চিকিৎসকরা বলছেন করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে অনেকেই আশঙ্কাজনক মানসিক অবসাদে ভুগছেন। 14 দিন বা 21 দিনের মানুষটা যে অসুস্থ ছিল করোনাকালীন সময়, তার চেয়ে বেশি ভয়াবহ অসুস্থ হয়ে যাচ্ছে তার পরবর্তী সময়। মানসিকভাবে একেবারেই ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকজন পেশেন্ট পেয়েছি যারা সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে প্রেজেন্ট করছে, মানে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলছে, এত বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরবর্তী রোগীদের এসব শারীরিক উপসর্গকে বলছে লং কোভিড। এগুলোকে হালকা করে দেখার সুযোগ নেই বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা পরবর্তী কীভাবে জীবনযাপিকা হবে, খাদ্যাভ্যাস কী হবে, সেটা একজন ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। এবং WHO কিন্তু বলেই দিয়েছে যে একটা ফলো আপ প্রিন্টের মধ্যে থাকতে হবে। আমাদের দেশে ওটা প্র্যাকটিসটা শুরু হচ্ছে, এবং এটা ব্যক্তিগত পর্যায় থেকে উদ্যোগী হতে হবে, কারণ সরকারের পক্ষে সব কিছু করা পসিবল হবে না। করোনা পরবর্তী নানা জটিলতা ভোগা রোগীদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থাপন করা হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। কোভিডের চিকিৎসার পরে যে ধরনের জটিলতার সৃষ্টি হয় সেইগুলোকে দেখা এবং সেইগুলোকে অ্যাড্রেস করে তাদের সমাধান দেওয়া, এবং সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে তাদের একটা রিহ্যাবিলিটেশন দেওয়া। এই উদ্দেশ্যে এই পোস্ট অ্যাকিউট কেয়ার ক্লিনিক অফ কোভিড-19 এবং অ্যান্ড ফলো আপ এই ক্লিনিকটা আমরা শুরু করছি। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেলে সপ্তাহে 2 দিন রবি ও বুধবার, এবং বঙ্গবন্ধু মেডিকেলে রবি, মঙ্গল ও বৃহস্পতি এই 3 দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চিকিৎসা নিতে পারবেন করোনা পরবর্তী জটিলতায় ভোগা রোগীরা। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা।